বিয়ের এক মাস পরের ঘটনা। অয়নের সেদিন ছুটি, অয়নের সাথেই একটু বেরোব, টুকটাক কেনাকাটা করার ছিল। রেডি হয়ে যখন ওপর ঘর থেকে নিচে এলাম, আমার শাশুড়ি ভারী গলায় ডাক দিলেন, বৌমা এদিকে শোনো। আমি তো ভয়েই মরছি তখন, শাশুড়িকে আমার এমনিতেই ভয় লাগে। ভয়ের কারণটা আমার অজানা নয়, বিয়ের আগে থেকেই আমার শাশুড়িকে চিনি, মানে শাশুড়ি সম্পর্কে একটা খারাপ ধারণা আমার ছিলই। সে প্রসঙ্গে যেতে গেলে কিছু কথা বলতেই হয়। অয়নের সাথে বিয়েটা প্রেম করি, আমাদের বাড়ি থেকে অয়নদের বাড়ি খুব একটা দূরে নয়, 1 কিলোমিটারের মধ্যে। আমি তখন 12-এ পড়ছি। একদিন আমার এক বন্ধু মারফত জানিয়েছিল আমাকে নাকি অয়নের ভালো লাগে। অয়ন বিটেক করে সবে নতুন চাকরিতে ঢুকেছে, প্রথমে আমি না বলে দিয়েছিলাম, পরে জানি না কিভাবে যে আমি প্রেমে পড়ে গেলাম বুঝতে পারিনি। আস্তে আস্তে আমাদের প্রেমটা গড়ে ওঠে। একদিন আমার এক বন্ধু আমাকে বলে, আমাদের পাড়ার ছেলে অয়নদার সাথে প্রেম করছিস শুনলাম। হ্যাঁ করছি, কথাটা শুনে ও হেসে ফেলল। ওকে হাসতে দেখে বললাম, হাসছিস যে? না না এমনি, তবে বুঝে শুনে। কেন, ছেলেটা খারাপ নাকি? ছেলেটা খারাপ না, ওর মা সুবিধের নয়, পাশের বাড়ি থেকে একটিবার খবর নিস তাহলে বুঝে যাবি, খুব ঝগড়ুটে। ওই বাড়িতে যে বউ হয়ে যাবে সে বুঝে যাবে কেমন মহিলা উনি। এরকম কথা শুনে একটু ভয় পেলাম, যে আমাকে এসব কথা বলল সে আমার বন্ধু, তাই বন্ধুর কথা বিশ্বাস করা উচিত। আমি অয়নের সাথে কথা বলা কমিয়ে দিলাম, ওকে ইগনোর করার চেষ্টা করতাম। অয়ন আমাকে জিজ্ঞেস করত, কেন এমন করছো, আমি কি কিছু ভুল করলাম? আমি সত্যিটা না বলে আমি বলতাম, আমার পড়াশোনার চাপ আছে তাই। আমি অয়নকে ইগনোর করলেও অয়ন কিন্তু আমাকে খুব সাপোর্ট করত, আমাকে মনে সাহস দিত, অনেক ভালো ভালো কথা বলতো, তাই ইগনোর করতে গিয়েও পারতাম না। ওর ব্যবহার আমাকে মুগ্ধ করত, আমাকে ও যে খুব ভালোবাসে সেটা বুঝতে পারতাম, তাই আমিও ভালো না বেশি পারলাম না। কিন্তু ও যখন ওর মায়ের প্রশংসা করত আমার ভালো লাগতো না, সেটা আমি এড়িয়ে গিয়ে অন্য কথা তুলতাম আর ভাবতাম বিয়ের পর ওর মায়ের সাথে কীভাবেই বা থাকব। সে যাই হোক, আমাদের প্রেম বছর 3 চলল, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, আমার খুব ইচ্ছে চাকরি করার, নিজে প্রতিষ্ঠিত হব এমনটাই চাই। অয়ন আমাকে বলল, চাকরি পরে করবে, বিয়ের পর, মা চাই খুব সাধারণ একটা মেয়ে হবে আর তার সাথেই ছেলের বিয়ে করা হোক। এমন কথা তো আমি শুনে ভীষণ রেগে গেলাম, বলেই দিলাম, তার মানে তোমার মা চায় না আমি চাকরি করি? আমি তোমার মাকে পরোয়া করি না, রাত দিন পাশের বাড়ির লোকের সাথে ঝগড়া করলে সে এমনটাই তো বলবে। এর আগে 2-4 কথা অয়নকে শুনিয়েছিলাম। অয়ন সেদিন মুখে কিছু না বললেও আমি বুঝেছিলাম ওর খারাপ লেগেছিল, মায়ের নামে কেউ নিন্দে করলে তার খারাপ লাগবে। অয়ন শুধু এটাই বলেছিল, বড়দিন নিয়ে খারাপ কথা বলতে নেই। সত্যি কথা বলতে ওর মা সম্পর্কে যেদিন জানতে পেরেছিলাম সেদিন থেকেই মনের মধ্যে একটা খারাপ লাগা ছিলই, তার উপরে চাকরি করতে দেবে না এমন কথা আমার পছন্দ হয়নি। তবে বিয়ের আগে অয়ন অনেকবার ওদের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, আমি যেতে চাইনি, কারণটা ওর মা। মনে মনে ভাবতাম ওর মা যা ঝগড়ুটিয়ে তাতে না যাওয়াই ভালো, কেন জানি না একটা বাজে ধারণা আগে থেকেই তৈরি হয়েছিল। বাজে ধারণাই থাক আর যাই থাক, প্রেম যখন করেছি তখন অয়নকেই বিয়ে করব, বিয়ে করলে ওই বাড়িতেই থাকতে হবে। তবে আমাদের সম্পর্কের ব্যাপারটা দু বাড়িতেই জানতো। অবশেষে 7 বছর পর আমাদের বিয়েটা হয়। চাকরি করা মেয়ে শাশুড়ি পছন্দ করে না প্রথম থেকে, তাই শাশুড়ির মনের ইচ্ছেটাই পূরণ হলো, আমি চাকরি আর পেলাম না, অবশেষে বিয়েটাই হয়ে গেল। বিয়ের পর যখন ওই বাড়িতে পা রাখলাম, শাশুড়ির প্রতি একটা খারাপ ধারণা নিয়ে গেলাম, একটু ভয় ভয়েই থাকতাম। যাই হোক সে কথা, হ্যাঁ কি যেন বলছিলাম, ওই টুকটাক কেনাকাটা করতে যাব বলে বেরিয়েছি। শাশুড়ির গুরুগম্ভীর গলার ডাক শুনে শাশুড়ির কাছে যেতেই শাশুড়ি বললেন,
কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ মা, কিছু কেনাকাটা আছে। বেশ যাও। বলছি, তুমি চুড়িদার টুড়িদার পরা পছন্দ করো না? আমতা আমতা করে বললাম, হ্যাঁ পরি, নতুন বিয়ে হয়েছে, কেউ যদি কিছু ভাবে তাই। কে কি ভাবলো সেটা দেখতে গেলে জীবন ওইখানেই আটকে যাবে, নিজের মতো করে চলতে হয়। সামান্য এইটুকু যাবে, শাড়ি পরে লটরপটর করবে, তার থেকে চুড়িদার পরাই ভালো। শাশুড়ির কথা শুনে অবাক হলাম। উনি আমাকে চুড়িদার পরতে বলছেন মানে কি কোনো উদ্দেশ্য আছে? তবে কথাটা মন্দ বলেনি। শাশুড়ি বলল মানেই আমাকে চুড়িদার পরতে হবে, তার মানে নেই। আমি বিয়ের প্রথম দুই তিন মাস শাড়িই পরতাম। তারপর ঘটল একটি ঘটনা। আমার বার্থডের ঠিক আগের দিন রাতে খেতে বসে অয়ন বলল, জানো মা, কাল দিশার বার্থডে। শাশুড়ি সে মুহূর্তে বিশেষ কিছু না বললেও মুখে হাসি রেখে বললেন, বাহ ভালো তো, ছেলে জন্মদিন পালন করি, বৌমারটাই বা বাদ যাবে কেন? পরের দিন কিন্তু বার্থডে সেলিব্রেট হয়েছিল নিজেদের মতো করে। শাশুড়ি দুটো চুড়িদারের পিস আমার হাতে দিয়ে বলল, আমি তো আগে থেকে জানতাম না, জানলে ভালো কিছু দিতে পারতাম। সেদিন থেকে শাশুড়ির প্রতি আমার ধারণাটা একটু বদলাতে শুরু করলো। যতটা খারাপ ধারণা নিয়ে এসেছিলাম ঠিক ততটা নয়, কিন্তু মনের মধ্যে একটা অপ্রীতিকর মনোভাব রয়েই গেল। এই অপ্রীতিকর মনোভাবটাও কেটে গেল কয়েকদিন পর। একদিন শাশুড়ি আমাকে বললেন, এত দূর পড়াশুনো করে বাড়িতে বসে থাকতে ভালো লাগে কি? এমন কথা শুনে আশ্চর্য হই। মনে মনে ভাবি, কিছুদিন আগে শুনেছিলাম চাকরি করা মেয়ে পছন্দ করে না, এখন আবার চাকরির কথা। ঠিক বুঝতে না পেরে মুখের উপর বলেই দিই, আপনি তো চাকরি করা মেয়ে পছন্দ করতেন না শুনেছি। তা হঠাৎ পছন্দ করি না কে বলেছে? আমি প্রথম থেকেই চেয়েছি ছেলের বিয়ে দেব, কিছু নেব না। চাকরি করা মেয়ের খোঁজ করে বিয়ে দেওয়াটাও একটা ডিমান্ড। আমি ছেলেকে বলেছিলাম, যাকে বিয়ে কর, মেয়েটা যেন চাকরি না করে, আর সে যদি চাকরি করতেই চায় তাহলে আমার বাড়িতে থেকে পড়াশুনো করে নিজেই চাকরি পাক, আমি তাকে সহযোগিতা করব। মানুষটা সম্পর্কে যত ভুল ধারণা ছিল সবটাই দূর হয়ে গেল। তারপর আমি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করি। আমার শাশুড়ি আমাকে সহযোগিতা করে গেছে টানা 3 বছর। অবশেষে আমি চাকরি পাই। পরে বুঝলাম শাশুড়ি মানুষটা খারাপ নয়, উচিত কথা বলেন আর স্পষ্ট বক্তা, আর তাতেই খারাপ লাগে অনেকের। অপ্রিয় সত্যি কথা বললে বন্ধু যে থাকে না সেটাই স্বাভাবিক, আর তাতেই অনেকের কাছে খারাপ হয়ে ওঠে। শাশুড়ি মানেই খারাপ হবে এমন ধারণাটাও ঠিক নয়। আমরা যখন কাউকে বিচার করি তখন বাইরে থেকেই বিচার করি। বাইরের মানুষরা তার বাইরেরটা দেখে মন্দ কথা বলবে, তারা তো ভিতরে ঢোকে না। ভেতরের মানুষটাকে চিনতে হলে তার ভিতরে থাকতে হয়, দূর থেকে দড়িকেও সাপ মনে হয়। শাশুড়ির সাথে থাকতে থাকতে বুঝলাম মানুষটা ভীষণ ভালো। নারকেলের বাইরেরটা যেমন শক্ত, ভিতরটা শাঁসে আর জলে ভরা, আমার শাশুড়িটা মানুষটাও তাই। রুক্ষ শুষ্ক খোলসের আড়ালে কোমল পলি মৃত্তিকা, আমি সেটা পরে চিনতে পেরেছি। বাইরের মানুষরা শুধু বিভ্রান্তিতে ফেলে দেয়, তবে শাশুড়ির একটা কথা খুব মেনে চলি। শাশুড়ি বলেন, বাইরের লোকের কথায় কান দিও না, নিজেদের ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হয়। সত্যিই তাই, আজ নিজেদেরকে নিজেরাই ভালো রাখার চেষ্টা করি, নিজেদের দায়িত্ব নিজেরাই নিই, হাসি খুশি থাকি। মাঝে মধ্যে ছুটির দিনে শাশুড়িকে নিয়ে বেরোই, আর প্রতিদিন সকালে শাশুড়িকে নিয়ে মর্নিং ওয়াকে যাই। ডাক্তারবাবু শাশুড়িকে বলেছেন প্রতিদিন 30 মিনিট হাঁটতে, আমিও সঙ্গে যাই। যে মানুষটা আমার জন্য এতটা ভাবতে পারে আমাকেও ভাবতে হয় বই কি। শাশুড়ি প্রথম প্রথম শাড়ি পরে বেরোতো, আমি বললাম শাশুড়ি শাড়ি পরে লটরপটর করার চেয়ে চুড়িদার পরাই ভালো, তাতে হাঁটতে সুবিধা। অবশ্য উনি এখন সেটাই করেন, চুড়িদার আর শু পরে রেডি হয়ে আমাকে ডাকেন, বৌমা আমি রেডি, তুমি রেডি তো? ভালো থাকতে গেলে এভাবেই দায়িত্ব নিয়ে একে অপরের পাশে থাকতে হয়, তবেই ভালো থাকা যায়। আজ 10 বছর এভাবেই ভালো আছি।